আরেকটি নতুন ক্লাস নিয়ে আজকে হাজির হলাম আজকে আমরা হিসাবের বইসমূহ এ এই অধ্যায় থেকে তিন ঘরা তিন ঘোরা নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয় এটি নিয়ে মূলত আজকে আলোচনা করব তাই তোমরা দ্রুত জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কি না একটু দ্রুত জানাবে আমরা আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা তিন ঘোরা নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয় মূলত এটি নিয়ে আজকে আলোচনা করব এবং খুব সহজে তিন ঘোরা নগদান বই প্রস্তুত করা শিখবো ইনশাল্লাহ তাই তোমরা দ্রুত জানাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং তোমরা ক্লাসটি শেয়ার করে দাও তোমরা ক্লাসটি শেয়ার করে দাও তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করে দিবে আজকে আমরা হিসাবের বই সমূহে অধ্যায় থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে তিন ঘোরা নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয় মূলত এটি নিয়ে আলোচনা করব আমরা তিন ঘোরা নগদন বই কীভাবে প্রস্তুত করতে হয় মূলত এটি নিয়ে আলোচনা করব আমরা শুরুতে কিছু বেসিক বিষয় একটু জেনে নেই যে তিন ঘোড়া নগদান বই কী এবং তিন ঘোড়া নগদান বইয়ে কোন কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হয় আমরা জানি যে যে নগদান বইতে তিন ঘর বিশিষ্ট টাকার ঘর থাকে হ্যাঁ তাকে তিন ঘোড়া নগদান বই বলে অর্থাৎ তিনটি টাকার ঘর বিশিষ্ট নগদান বইকে তিন ঘোড়া নগদান বই বলে ওকে এখন নগদান বই বলতে আমরা কি বুঝি আমরা সবাই জানি যে বইতে শুধুমাত্র নগদ ও চেক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে যে বইতে শুধুমাত্র নগদ ও চেক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে ওকে আমরা যদি নগদান বই শ্রেণীবিভাগে আসি বা শ্রেণীবিভাগ আলোচনা করি তাহলে আমরা নগদান বই নর্মালি পাই এক ঘোড়া বিশিষ্ট নগদান বই দু দুঘোড়া বিশিষ্ট নগদান বই তিন ঘোড়া বিশিষ্ট নগদান বই এবং খুচরা নগদান বই এক ঘোড়া বিশিষ্ট নগদান বই মানে আমাদের কারবারের ক্যাশবাক্সে যে নগদ টাকা আছে ওটি প্রাপ্তি ও প্রদান সংক্রান্ত যে লেনদেনগুলো সংঘটিত হয় যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে এক ঘরা নগদান বই বলে যার বাস্তব প্রয়োগ ম্যাথের ক্ষেত্রে নেই বললে চলে যে আমরা একঘড়া নগদান বই সংক্রান্ত ম্যাথ করি না আমরা মূলত দুই ঘোরা নগদান বই সংক্রান্ত ম্যাথ করি তিন ঘোরা নগদান বই সংক্রান্ত ম্যাথ করি এবং খুচরা নগদান বই সংক্রান্ত ম্যাথ করি ঘোরা নগদান বই অর্থ কি যে যে বইতে আমরা নগদ চেক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করি অর্থাৎ টাকার ঘর শুধুমাত্র দুটি একটা হচ্ছে কারবারের ক্যাশ কলামের জন্য একটা টাকার ঘর আর আমাদের যে ব্যাংকে টাকা আছে ওই ব্যাংক কলামের জন্য একটা টাকার ঘর সেটি হচ্ছে দুই ঘোরা বিশিষ্ট নগদান বই আর তিন ঘোরা বিশিষ্ট নগদান বই মানে আসলে নগদ থাকবেই দু ঘার মতো ব্যাঙ্ক থাকবেই শুধুমাত্র একটা ঘর এক্সট্রা অ্যাড হবে সেটা হচ্ছে বাট্টা সেটা হচ্ছে নগদ বাট্টা আমরা জানি বাট্টা দুই প্রকার কারবাড়ি বাট্টা নগদ বাট্টা কারবারি বাট্টা লেনদেন নহে তাই কারবাড়ি বাট্টা হিসাব সংক্রান্ত আসলে কোনো শখ নেই আমরা তিন ঘর বিশিষ্ট যখন নগদান বই করব। আমরা তিন ঘর বিশিষ্ট নগদান বই টাকার ঘর তিনটা আমরা নিব একটা হচ্ছে নগদ কলাম অর্থাৎ কারবারের ক্যাশ কলামের টাকা একটা হচ্ছে ব্যাঙ্ক কলমের টাকা আর একটা হচ্ছে বাট্টার টাকা তার মানে নগদ বাট্টার টাকা নগদ বার্তা কি আমরা সবাই জানি যে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাবের অর্থ নিষ্পত্তির সময় যে সার পাওয়া যায় বা যে সার দেওয়া হয় তাকেই নগদ বার্তা বলে তাকেই নগদ বার্তা বলে ওকে মোটামুটি ক্লাসে উপস্থিত অনেক কম রায়হান হোসেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আমি ক্লাসটি কন্টিনিউ করি তোমরা যারা পরবর্তীতে ক্লাসটা দেখবা তোমরা আমার ইউটিউব চ্যানেল হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিংয়ে ক্লাসটা দেখে নিতে পারবা এটি প্লেলিস্টে থাকবে এটি প্লেলিস্টে থাকবে তোমার হিসাবের বইসমূহ এই অধ্যায়ের যে প্লে আছে এই প্লেলিস্টে লিস্টে আসলে এই অধ্যায়টা আর প্রত্যেকটা ক্লাস তোমরা আমার ইউটিউব চ্যানেল হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিংয়ে পেয়ে যাবা তাই টেনশন নেওয়ার কোনো কারণ নাই তোমরা একটু জানাবে কি কোথা থেকে জয়েন করছো এবং দ্রুত তোমরা ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করো তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও দ্রুত যারা যারা আসো দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও আসলে অনেক গ্যাপ থাকার পর আমি নিয়মিত এখন ক্লাস করাচ্ছি সাজ্জাদ হোসেন অনেক সুন্দর ক্লাস ধন্যবাদ সাজ্জাদ অনেক আসলে অনেক গ্যাপ ছিল দীর্ঘদিন গ্যাপ থাকার কারণে আসলে অনেক শিক্ষার্থী মনে করছে যে আসলে এই পেজ থেকে মেবি আর লাইভ ক্লাস করা হবে না বা হিসাব বিজ্ঞানের উপর ক্লাস করা হবে না তাই আসলে শিক্ষার্থী অনেক কমে গেছে ইনশাআল্লাহ রেগুলার ক্লাস করতে থাকলে আর তোমরা যদি সহযোগিতা করো তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে একটা সময় উপস্থিতি বাড়বে ওকে তাহলে আমরা এখন দ্রুত ক্লাসে চলে যাব তাহলে আজকে আমরা তিন ঘোরা নগদান বই এ সংক্রান্ত একটা ম্যাথ থেকে আমরা বেসিকসহ যে কীভাবে তিন ঘটনা নগদান বই প্রস্তুত করতে হয় এটি নিয়ে আলোচনা করব তাই আমি কথা না বেরিয়ে অঙ্কে চলে যাচ্ছি আমি অঙ্কে চলে আসতেছি তিন ঘটনা নগদন বই তার আগে শখটা দেখো আমি শখটা করে রাখছি তিন ঘটনা নগদান বইয়ের তিন ঘটনা নগদন বইয়ের শখ আমরা জানি নগদান বই মানে হচ্ছে বাম ডেবিট ডান হচ্ছে ক্রেডিট নগদান বইয়ের দুইটা খন্ড একটা হচ্ছে বাম পাস এটা টি শখ করতে হয় নগদান বইটা করতে হয় টি শখ তখন আমি তুমি আগে বিবরণের ঘরটা করবা মাঝামাঝি ডিভাইট করবা হাতের বাম পাশ এটা হচ্ছে ডেবিট হাতের ডান পাস এটা হচ্ছে ক্রেডিট মানে বিজ্ঞান মানেই ডেবিট মানে হাতের বাম পাস ক্রেডিট মানে হাতের ডান পাশ নগদান বইয়ের ক্ষেত্রে ডেবিট মানে যে লেনদেনগুলোর ফলে নগদ টাকা আসবে বা ব্যাঙ্কে টাকা আসবে বা বৃদ্ধি পাবে আমরা ডেবিট দিকে লিখবো আর যে লেনদেনগুলোর ফলে কারবার থেকে নগদ টাকা চলে যাবে সেটা ক্যাশ বাক্স থেকে চলে যাক আর ব্যাঙ্ক থেকে চলে যাক আমরা ক্রেডিট দিকে লিখব মানে মূল পয়েন্ট কারবারে টাকা আসলে ডেবিট সেটা ক্যাশ বাক্সে আসুক আর ব্যাঙ্কে আসুক কারণ আমরা কারবারের টাকা দুই জায়গায় রাখি কারবারের বাক্সে এবং ব্যাংকের অ্যাকাউন্টে তাহলে যদি কারবারের টাকা বৃদ্ধি পায় সেটা ক্যাশ বাক্সে বাড়ুক আর ব্যাংকে বাড়ুক আমি নবদান বের ডেবিট দিকে লিখব আর যদি কারবার থেকে টাকা চলে যায় আমার ক্যাশ বাক্স থেকে চলে যাক আর ব্যাংক থেকে চলে যাক আমরা নবদান বের ক্রেডিট দিকে লিখবো আর আমরা যখন প্রাপ্য হিসাব আর প্রদেয় হিসাবে অর্থ নিষ্পত্তির সময় বার্তা দেখব সেই বার্তাটা আমরা লিখবো আমাদের ডেবিট দিকে একটা বার্তা ক্রেডিট দিকে একটা বার্তা ডেবিট দিকে হচ্ছে প্রদত্ত বার্তা ক্রেডিট দিকে হচ্ছে প্রাপ্ত বার্তা ওকে এটি নিয়ে আসলে কনফিউশন হওয়ার কোনো কোনো কিছু নাই আমরা অঙ্কটা করলেই ইনশাল্লাহ বুঝতে পারবো তাহলে আমি অঙ্কটা শুরু করি প্রশ্নে প্রথমেই বলা আছে দু সালের ডিসেম্বর মাসে হুসাইন অ্যান্ড কোং এর ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নূপ তাহলে এখানে দেখতেছি দুই হাজার আঠারো সালের ডিসেম্বর মাসে হুসাইন অ্যান্ড কোং নামক ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন দেওয়া আছে প্রথমেই দেওয়া আছে ডিসেম্বর এক নগদ পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা ও ব্যাঙ্ক জমা আশি হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যখন তুমি নগদান বই প্রস্তুত করবা বিভিন্ন বোর্ড প্রশ্ন তুমি যদি অ্যানালাইস করো তুমি দেখবা নগদান বই প্রস্তুত করার সময় অনেক সময় প্রারম্ভিক জের দেওয়া থাকে প্রারম্ভিক জের যখন দেওয়া থাকবে তখন লেখা থাকবে নগদ উদ্বৃত্ত এত টাকা ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এত টাকা তার মানে এটা কিন্তু প্রারম্ভিক জের তার মানে এটা বিগত মাসের জের তার মানে ওই কারবারটা কিন্তু ওই মাসে প্রতিষ্ঠিত হয়নি তারপরে কারবারটা বিগত কোনো দিনে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে কন্টিনিউয়াসলি সে ব্যবসা করে আসতেছে তাই নগদ অর্থাৎ ক্যাশবাক্সের জের বিগত মাসের শেষে পাওয়া গেছে এবং ব্যাংক কলামের জের বা ব্যাংকের জের বিগত মাসের শেষে পাওয়া গেছে যা পরের মাসের শুরুতে প্রারম্ভিক জের অবস্থায় আছে এটা কিন্তু একটা ধরন অঙ্কের আরেকটা ধরন হচ্ছে তোমাকে নগদান বই প্রস্তুত করতে বলবে ফ্রেশ অঙ্কের ক্ষেত্রে তার মানে তুমি ওই মাসেই ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করছে এবং ওই মাসেই তোমাকে নগদান বই প্রস্তুত করতে বলছে যেমন এটি যেমন ডিসেম্বর এক তারিখে বলা আছে নগদ পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা ও ব্যাঙ্ক জমা আশি হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হল তারপরে এটি কিন্তু নর্মাল নগদান বইয়ের মতো না যখন আমরা লিখি প্রারম্ভিক উদ্বৃত্ত বিটি এটা কিন্তু তোমার ভুল করা যাবে না এটা তোমাকে বুঝতে হবে এখানে এটা ফ্রেশ অঙ্ক তার আমি এই মাসে ব্যবসায় শুরু করছি এই মাসেই আমাকে নগদান বই প্রস্তুত করতে বলছে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে কোনো প্রারম্ভিক জের নেই তাহলে আমি কি করছি ডিসেম্বর মাসের এক তারিখে নগদ পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা ও ব্যাঙ্ক জমা আশি হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করছি এই লেনদেনে নগদ অংশ কি কি নগদ টাকা আর আমার ব্যাঙ্ক জমা কারণ ব্যাঙ্ক জমা আমার নগদ অংশ আমি বারবার বলতেছি যে আমাদের নগদ টাকা দুই জায়গায় থাকে কারবারের বাক্স অর্থাৎ কারবারে আর স্থানীয় আমরা একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে টাকা রাখি ওটাও নগদের অংশ তাহলে আমরা নগদ নিয়ে আসছি পঁচাত্তর হাজার টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ব্যাঙ্কে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসছি আশি হাজার টাকা তাহলে আমি এই নগদ অংশটা নগদান বইয়ে লিপিবদ্ধ করবো কারণ আমরা জানি নগদান বইয়ে শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ হয় অনগদ লেনদেন বাকিদের সম্পাদিত লেনদেন এগুলো নগদান বইয়ে লিপিবদ্ধ হয় না তাহলে আমি যে আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছি এটা নগদ লেনদেন না এটা নগদান বইয়ে বসবে না তাহলে আমি নগদ নিয়ে আসছি পঁচাত্তর হাজার টাকা ব্যাঙ্ক জমা নিয়ে আসছি আশি হাজার টাকা এই লেনদেনের ফলে আমাদের কারবারে টাকা প্রাপ্তি হয়েছে কারণ নগদানুভের মূল যেটা থিম বা মূল যেটা সূত্র আমরা সূত্র বললে ভুল হবে আপনি নগদানুভয়ের কোনো সূত্র নাই এখানে অ্যাকাউন্টিংয়ের মূল থিমে আমি ইউজ করব কারণ এখানে নগদ বা ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেনগুলোই এখানে লিপিবদ্ধ হবে নগদ টাকা কারবারে আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট এখানে নগদ টাকা কারবারে আসছে তাই আমি ডেবিট দিকে লিখবো তারিখ দেব দুই হাজার আঠারো দেবো দুই হাজার আঠারো আমি দেবো ডিসেম্বর এক এক দিয়ে লিখবো আমি মূল ধন এই এই কিন্তু আমরা যদি গতানুগতিক নিয়মে অঙ্কটা করতাম তার আমার যদি প্রারম্ভিক জের দেওয়া থাকতো তাহলে আমি লিখতাম প্রারম্ভিক উদ্বৃত্ত বিড়ি এটা বি কেয়ারফুল এই জায়গাটায় যে যখন তুমি দেখবা যে টাকা নিয়ে ব্যবসায় শুরু করছে তোমার নগদ টাকা নিয়ে ব্যাংক জমা নিয়ে আসবাবপত্র নিয়ে পণ্য দ্রব্য নিয়ে তাহলে তোমাকে লিখতে হবে মূলধন হিসাব আর নগদ অংশটা তুমি নিবা এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত লেখা যাবে না লিখলে ভুল হবে তাহলে আমি নগদ নিয়ে আসছি পঁচাত্তর জমা নিয়ে আসছি আশি হাজার টাকা তাহলে নগদের ঘরে দেবো পঁচাত্তর হাজার টাকা প্রাপ্তি আর ব্যাংকের ঘরে দেবো আমি আশি হাজার টাকা আর আসবাবপত্র এটি নগদ অন্তর্ভুক্ত হবে না এখান থেকে তোমার আবার সৃজনশীল প্রশ্নে কয়ে নির্ণয় করতে বলতে পারতো যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত এটা তোমাকে নির্ণয় করতে বলতে পারতো তখন তুমি নির্ণয় করতে যে নগদ পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা তার মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর ব্যাঙ্ক জমা আশি হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা তার মানে তোমার প্রারম্ভিক মূলধন দুই লক্ষ পাঁচ হাজার টাকা মালিক ব্যক্তিগত যা কিছু নিয়ে ব্যবসায় শুরু করে তাই প্রারম্ভিক মূলধন ওকে তো এটি আমাদের ডান এটি নিয়ে কোনো কনফিউশন আমাদের নেই এখন আমরা চলে আসব চার দশ পার্সেন্ট বাট্টায় পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা যার পঞ্চাশ পার্সেন্ট নগদে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন তিন ঘোড়া বিশিষ্ট নগদান বই করব বা দুই ঘোড়া বিশিষ্ট নগদান বই করব আমরা যদি বাটটা দেখি এই বাটটা আবার আমরা জানি দুই প্রকার বাটটা সংক্রান্ত আমার ইউটিউব চ্যানেলে প্লে দেখবা ক্লাস আসে তোমরা যাদের যদি বাটটা সংক্রান্ত ক্লাস সমস্যা থেকে থাকে যদি কারো তুমি ক্লাসটা দেখে নিবে ইনশাল্লাহ তোমাদের সমস্যা থাকবে না বাটটা মূলত দুই প্রকার কারবারি বাট্টা নগদ বাট্টা এখন আমি বুঝবো কীভাবে কোনটা কারবাড়ি বাট্টা কোনটা নগদ বারটা একদম ইজি যখন ক্রয়ও বিক্রয় করার সময় বাট্টা থাকে তখন কারবারি বার্তা আমি আবারও বলতেছি যখন ক্রয়ও বিক্রয় করার সময় দেখবে বাট্টা আছে তখন কারবারি বার্তা আর বাটটা মানে কি সার তাহলে আমি পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করছি তারপরে আমি পঞ্চাশ হাজার টাকার পণ্য নিছি আমি যখন টাকা দিব আমি দশ পার্সেন্ট কম দেবো এইটাই বার্তা বাটটা মানে লিখিত মূল্যের উপর কম দেওয়া বা কম নেওয়া তাহলে আমি কত টাকার পণ্য ক্রয় করছি পঞ্চাশ হাজার টাকার কত পার্সেন্ট বাট্টায় দশ পার্সেন্ট বাট্টায় এটি কারবারি বার্তা কেন ক্রয় করছি বিধায় পণ্য ক্রয় করার সময় বাট্টা থাকলে কার বাট্টা পণ্য বিক্রয় করার সময় বার্তা থাকলে কারবারি বাট্টা এটি লেনদেন না তাহলে দশ পার্সেন্ট লেনদেন না তাহলে লেনদেন কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট এখন এখানে প্রশ্নে বলতেছে যে পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করছে দশ পার্সেন্ট বাট্টায় যার পঞ্চাশ পার্সেন্ট নগদে যতটুকু নগদে ততটুকু নগদান বই আমরা লিপিবদ্ধ করব বাকিতে এবং অনগদ লেনদেন আমরা নগদান বই লিপিবদ্ধ করবো না তাহলে এখানে পঞ্চাশ পার্সেন্ট নগদে আমি এতটুকু নগদান বই লিপিবদ্ধ করবো এখন আমরা শুধু পণ্য না আমি যে কোনো কিছু যদি ক্রয় করি নগদে ক্রয় করি চেকে ক্রয় করি কারবার থেকে টাকা চলে যাবে এখন নগদান বইয়ের মূল থিমটা কি আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট তাহলে আমি ক্রেডিট দিকে লিখব দুই হাজার আঠারো ডিসেম্বর তোমার হচ্ছে চার লিখবো ক্রয় হিসাব লিখব ক্রয় হিসাব ক্রয় হিসাব লিখব তাহলে আমরা ক্রয় করছি পঞ্চাশ হাজার টাকা কত পার্সেন্ট বার্তায় তোমার হচ্ছে দশ পার্সেন্ট বার্টায় তাহলে আমার এখানে লেনদেন কত নব্বই পার্সেন্ট তাহলে পঞ্চাশ হাজারের নব্বই পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার তাহলে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা লেনদেন এই পঁয়তাল্লিশ হাজারের কত পার্সেন্ট নগদ পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ হাজারের পঞ্চাশ পার্সেন্ট বাইশ হাজার পাঁচশো তাহলে আমি নগদের ঘরে লিখবো বাইশ হাজার পাঁচশো এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমি পাঁচ হাজার টাকা লিখলাম না এখানে যতই বাট্টা থাকে এটা নগদ বাট্টার ঘর এটা কার ঘর নগদ বাট্টার ঘর নগদ বাট্টা কি যখন প্রাপ্য হিসাব ও প্রদে হিসাবকে অর্থ নিষ্পত্তি করার সময় সার পাওয়া যায় বা সার দেওয়া হয় তখন তাকে নগদ বাট্টা বলে তাহলে এটা কিন্তু নগদ বার্তা না এটা কি কারবারি বার্তা কারবারি বার্তা লেনদেন নহে তাই আমরা দশ পার্সেন্ট হিসাবের বহিতে লিপিবদ্ধ করলাম না তাহলে পঞ্চাশ হাজার টাকা ক্রয় করছি পঞ্চাশ হাজার টাকার পণ্য নিছি দশ পার্সেন্ট কারবারি বার্তা ওটা বাদ দিচ্ছি তাহলে আমার নব্বই পার্সেন্ট লেনদেন তাহলে পঞ্চাশ হাজার নব্বই পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার তার নগদ কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তার মানে বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে আমার এটি ক্লিয়ার এখন আমরা চলে আসবো নেক্সট সাত তারিখ সাত একটু লক্ষ্য করো সাত তারিখ বলছে দশ পার্সেন্ট ধারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা তাহলে দশ পার্সেন্ট তাহলে এটাও কিন্তু আমার কারবারি বাট্টা কেন বিক্রয়ের সাথে বার্তা আছে সবচেয়ে সহজ বিষয় এটি যে বাটটা কার সাথে আছে তার উপর বেস করে নির্ধারিত হবে কারবারি বাট্টা না নগদ বাট্টা তাহলে ক্রয় বিক্রয়ের সাথে বার্তা থাকলে কারবারি বাট্টা এটি লেনদেন নহে স্পষ্ট লেখা আছে দশ পার্সেন্ট ধারে বিক্রয় ধারে তার মানে এখানে আর আমাদের এটা নিয়ে কোনো কনফিউশন নাই যেটা আমরা নগদান বই লিপিবদ্ধ করবো না কারণ অনগদ এবং বাকিদের সম্পাদিত লেনদেন আমি নগদান বই লিপিবদ্ধ করবো না তা সাত তারিখ নগদান বই বসবে না আট ব্যাংকে জমা দেওয়া হলো বিশ হাজার টাকা এই লেনদেনটা নগদান বইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ নগদান বইয়ে নর্মালি শখগুলো সাধারণ লেনদেন আমরা লেনদেন পড়ে যদি দেখি নগদ টাকা আসে নগদান বইয়ের ডেবিট দিকে লিখবো আমি লেনদেন পরে যদি দেখি নগদ টাকা চলে গেছে তাহলে আমি নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখবো নগদান বইয়ের প্রসেসে প্রসেস হচ্ছে এটি ওকে এখন নগদান বইয়ে একটা বিশেষ লেনদেন আছে সেটা হচ্ছে এন্ট্রি ওই লেনদেনটার কাজ হচ্ছে একই সময়ে একই সময়ে নগদান বইয়ের উভয় দিকে প্রবাহিত করে একই সময়ে নগদান বইয়ের উভয় দিকে প্রবাহিত করে তার মানে উভয় দিকে কীভাবে প্রভাবিত করে ক্যাশ কলামে কমলে ব্যাঙ্ক কলামে বাড়বে ব্যাঙ্ক কলামে কমলে ক্যাশ কলামে বাড়বে তখন তুমি একটা জিনিস লক্ষ্য করো আট তারিখ ব্যাঙ্কে জমা দেওয়া হলো বিশ হাজার টাকা এই যে ব্যাঙ্কে তুমি যে বিশ হাজার টাকা জমা দিচ্ছ কোথাকার টাকা ব্যাঙ্কে জমা দিচ্ছ তোমাকে যদি প্রশ্ন করি আমি তুমি কি অ্যান্সার দিবা বলবা যে স্যার ক্যাশ বাক্সের টাকা ব্যাঙ্কে জমা দিচ্ছি তাহলে এখানে ইফেক্টটা কি হচ্ছে ক্যাশ বাক্সে টাকা কমতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বাড়তেছে তাহলে আমরা জানি যে যে লেনদেনের ফলে একই সময়ে ক্যাশবাক্সের টাকা কমে ব্যাংকের টাকা বাড়ে বা ব্যাংকের টাকা কমে ক্যাশবাক্সের টাকা কমে বাড়ে তাকে বলা হয় কন্ট্রায়েন্টি তাহলে এই লেনদেনটার ফলে এটি হচ্ছে যে ব্যাংকে জমা দেওয়া হলো বিশ হাজার টাকা আমার ক্যাশবাক্সের টাকা কমতেছে ব্যাংকের টাকা বাড়তেছে তার মানে এটি হচ্ছে কন্ট্র্যান্টি কারণ কন্ট্র্যান্টি কীভাবে হিসাবের বহিতে রেকর্ড করবা কন্ট্র্যান্টির জন্য তুমি আগে মনে মনে জাবেদা করবা ব্যাংকে জমা দেওয়া হলো জাবেদা কি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যাবেদা করার পর উল্টা উল্টি লিখে দিবা তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান ক্রেডিট তো নগদান লিখবা ডেবিট পাশে তারিখ দিবা ডিসেম্বর আট আট দিয়ে লিখবা নগদান হিসাব নগদান হিসাব হিসাব এখন সব কিছু উল্টা উল্টি ক্রেডিটটা ডেবিট পাশে লিখলাম নগদান নগদানের ঘরে টাকা লিখবো না আমি টাকা লিখবো ব্যাংকের ঘরে ব্যাংকের ঘরে দিব আমি হচ্ছে বিশ টাকা কেন ব্যাংকের ঘরে দেবো কারণ ব্যাঙ্কে জমা দিছি তাহলে ব্যাঙ্কে টাকা বাড়ছে এখন নগদানবের নিয়মটা কি যেখানে টাকা বাড়বে টাকা বাড়লে ডেবিট টাকা বাড়লে ডেবিট দিকে লিখবো টাকা কমলে ক্রেডিট দিকে লিখব কোথায় টাকা বাড়ছে ব্যাংকে তাই তো ব্যাংকের ঘরে ডেবিট দিকে লিখলাম কোথায় টাকা কমছে নগদের ঘরে নগদের ঘরে ক্রেডিট দিকে লিখব আর কী নামে ব্যাংক ব্যাংক হিসাব নামে এটা দেবো সি হোতেনের ঘরে দেবো সি তাহলে দেব আট ডিসেম্বর আট লিখবো ব্যাংক হিসাব ব্যাংক হিসাব নগদের লিখব সি দিয়ে তোমার হচ্ছে বিশ হাজার তাহলে আমি আবারও বলতেছি তুমি কিভাবে কন্ট্রা এন্ট্রি নগদান বইতে রেকর্ড করবা মনে মনে জা করবা কন্ট্রা এন্ট্রি মূলত দুইটা হয় ব্যাঙ্কে জমা দেওয়া হলো ব্যাংক হতে উত্তোলন করা হলো কারণ ব্যাঙ্কে জমা দেওয়া হলো মানে কি বাক্সের টাকা ব্যাঙ্কে দিলাম আর ব্যাংক হতে উত্তোলন করলাম মানে কি ব্যাংকের টাকা ক্যাশ ক্যাশবাক্সে নিয়ে আসলাম এই দুটো শুধু এন্ট্রি এখন কন্ট্রা এন্ট্রি লিপিবদ্ধ করার নিয়ম তুমি যাবেদা করবা ব্যাঙ্কে জমা দেওয়া হলো যাবে দেখি ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট যাবেদা করার পর তুমি উল্টা উল্টি লিখে দিবা ওকে তো এটি আমাদের ক্লিয়ার এটি নিয়ে কোনো কনফিউশন নাই কন্ট্রা এন্ট্রি লেনদেন কি চারটি নাকি আরও আছে কন্ট্রা এন্ট্রি মূল বিষয়টা কোনো নিয়ম না আমার আমার কথাটা বোঝার চেষ্টা করো কন্ট্রা এন্ট্রি চারটি পাঁচটি দশটি আমি কিছু বুঝি না এখানে মূল বিষয়টা হচ্ছে কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে যে কন্ট্রা এন্ট্রি মানে আমি যদি ক্যাশবাক্সের টাকা ব্যাঙ্কে জমা দেই তাহলে আমার কন্ট্রান্টি আমি যদি ব্যাংকের টাকা ক্যাশবাক্সে নিয়ে আসি তাহলে আমার কন্ট্রান্টি মূল থিমটা হচ্ছে এটি এখন দেখা গেল আমি ব্যাংকের ব্যাংকের টাকা ভাঙিয়ে কর্মচারীকে বেতন দিলাম এটি কন্ট্রান্টি না আমি ব্যাংক থেকে উত্তরণ করে ব্যক্তিগত প্রয়োজনে নিলাম এটি এন্ট্রি না মূল থিমটা কন্ট্রান্টি হতে গেলে তোমাকে ক্যাশবাক্সের টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে ব্যাংকের টাকা ক্যাশবাক্সে নিয়ে আসতে হবে এখন তুমি লেনদেনটা পড়বা পরে যদি এই জিনিসটা বুঝায় তাহলে ওটা কন্ট্যান্টি হবে তোমাকে বুঝতে হবে বিষয়টা এখন আমরা চলে আসবো দশ ইসফাকের কাছ থেকে পাঁচ পার্সেন্ট বারটা বাদে তিন হাজার আটশো টাকা চেকে পাওয়া গেল এই লেনদেনটা খুবই গুরুত্বপূর্ণ দেখো ইসফাকের কাছ থেকে পাঁচ পার্সেন্ট বারটা বাদে তিন হাজার আটশো টাকা চেকে পাওয়া গেল তাহলে আমি চেকে পাইছি তিন হাজার আটশো টাকা কার কাছ থেকে ইসফাকের কাছ থেকে কেন পাইছি কারণ ইসফাক আমার প্রাপ্য হিসাব কারণ ইসফাক আমাকে কেন টাকা দিল বিষয়টা বোঝার চেষ্টা করো আমি তার কাছে টাকা পাইতাম বিধায় সে আমাকে টাকা দিল তাহলে এখন আমি পাইছি তার মানে ডেবিট দিকে লিখবো দশ ইস্ফাক মানে কিন্তু প্রাপ্য হিসাব তাহলে প্রাপ্য হিসাব কারণ টাকা পাইছি মানে কি ব্যক্তির নাম সে আমার প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব এখন তার কাছে আমি কত টাকা চেক পাইছি তিনি হচ্ছে আটশো টাকা চেক পাইছি বারটা বাদে এখানে একটা জিনিস লক্ষণীয় সে মনে করো আমি কারোর কাছে বিশ টাকা পাই আমি কারোর কাছে বিশ টাকা পাই সে আমাকে টাকা দেওয়ার সময় দশ পার্সেন্ট বার্তায় দিলো আর বার্তাটা কীভাবে হবে আমাকে টাকা বিশ টাকা দিয়ে আমি কি তাকে ছাড় দেবো যে দশ পার্সেন্ট আমি এটা পাইলাম এটা কি এমন হবে যে আমি তার কাছে বিশ হাজার টাকা পাইতাম সে আমার কাছে বিশ হাজার টাকা আনলো এনে বললো ভাই যে বিশ হাজার টাকা আপনি নেন আমাকে দশ পার্সেন্ট ছাড় দেন আমি কি তখন ছাড় দেবো কখনোই না সে যদি আমাকে কম দেয় সে কিন্তু কম টাকাটা নিয়েই আসবে মানে বারটা বাদ দেওয়ার পরেই আমাকে টাকাটা দিবে। তার মানে আমাকে আমার কাছে টাকা নিয়ে আসবে উনিশ হাজার এনে বলবে ভাই যে উনিশ হাজার টাকা ছড়িয়ে টাকা নিয়ে আসবে আঠারো হাজার যদি দশ পার্সেন্ট হয় যে আমি আঠেরো হাজার টাকা আনছি আমি দশ পার্সেন্ট টাকা দিতে পারবো না তখনই কিন্তু বারটা হবে তার মানে বারটা হবে টাকা কেটে নেওয়ার আগে পরে কিন্তু না তার মানে টাকা দেওয়ার পর কিন্তু কখনো বারটা হবে না তাহলে এখানে দেখো বিষয়টা যে ইস্পাকের কাছ থেকে পাঁচ পার্সেন্ট বারটা বাদে তিন হাজার আটশো টাকা তার মানে আমি তিন হাজার আটশো টাকা পেয়ে গেছি বাটটা বাদ দেওয়ার পর এখন কিন্তু এর উপর বারটা ধরবো না তার মানে আমি কত পার্সেন্ট বাটটায় পাইছি পাঁচ পার্সেন্ট বারটায় তাহলে এই টাকাটা কত পার্সেন্ট এই টাকাটা পঁচানব্বই পার্সেন্ট কারণ আমি ইস্পাকের কাছে একশো পার্সেন্ট টাকা পাইতাম একশো পার্সেন্ট টাকা পাইতাম সে আমাকে পাঁচ পার্সেন্ট বারটা বাদে দিছে বাদে মানে বিয়োগ করলাম তাহলে সে আমাকে পঁচানব্বই পার্সেন্ট টাকা দিছে তাহলে আমি পঁচানব্বই পার্সেন্ট টাকা পাইছি কী পাইছি শেখ পাইছি শেখ প্রাপ্তি মানে কি আমি ব্যাংকের মাধ্যমে টাকা পাইছি তাহলে আমি ব্যাঙ্কের ঘরে টাকা দিলাম তিন হাজার আটশো এখন প্রশ্ন বারটা কত তাহলে বাটটা আমার পাঁচ পার্সেন্ট আমি বাটটা কি আমি তিন হাজার আটশো টাকার উপর কাটবো না কারণ বাট আমি যে তিন হাজার আটশো টাকা পাব এটা তো পঁচানব্বই পার্সেন্ট আমি বাটটা কাটবো একশো পার্সেন্টের উপর তাহলে বাটটা বাইর করবো কীভাবে তাহলে তিন হাজার আটশো গুণন বাটটা কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এই তিন হাজার আটশো কত পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এখানে যদি আমি আবার তিন হাজার আটশোর উপর পাঁচ পার্সেন্ট কাটি আমার তো ভুল হবে কারণ বাটটা বাদ দেওয়ার পর টাকা পাইছি এই টাকা তো আমার একশো পার্সেন্ট না আমি বারটা কাটবো একশো পার্সেন্ট টাকার উপর তাহলে নিয়মটা হচ্ছে এটা তাহলে কী করবো আমি তিন হাজার আটশো বাটটা হার কত পাঁচ নিচে হচ্ছে পঁচানব্বই কারণ বাটটা বাদে পাইছি আমি তাহলে আমি পাবো হচ্ছে তিন হাজার আটশো গুণন পাঁচ ভাগ পঁচানব্বই তাহলে আমি পাবো দুইশো টাকা এই বাটটা ঘরে দেবো দুইশো টাকা এখন মূল বিষয়টা কি আমি আসলে তার কাছে টাকা পাইতাম চার হাজার সে আমাকে পাঁচ পার্সেন্ট বারটা টাকা দিছে তাহলে চার হাজারের পাঁচ পার্সেন্ট তার মানে দেখো দুইশো টাকা তাই সে আমাকে আটত্রিশশো টাকা দিছে তাহলে যখন বাটটা বাদে লেখা থাকবে তার মানে কি বারটা বাদ দেওয়ার পর আমি টাকা পাইছি তাহলে এই টাকার উপর আর বারটা কাটা যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এখন নেক্সট নেক্সট হচ্ছে

পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করছি তার আমি পঞ্চাশ হাজার টাকারই পণ্য নিয়েছি কিন্তু আমি তাকে দিব পঁয়তাল্লিশ হাজার কারণ দশ পার্সেন্ট আমি সার পাইছি এটা কারবারই বারটা লেনদেন নয় এটা বাদ তাহলে এই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমি চার তারিখে নগদ দিয়েছি পঞ্চাশ পার্সেন্ট তাহলে বাকি ছিল পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ হাজারের পঞ্চাশ পার্সেন্ট এটা বাকি ছিল তার মানে বাইশ হাজার পাঁচশো টাকা বাকি ছিল এই চার বাইশ হাজার পাঁচশো টাকার আমি পরিশোধ করতেছি বারো তারিখে চার তারিখের ক্রয়বাবু দেনা পাঁচ পার্সেন্ট বার্তা পরিশোধ করা হলো দেখছো বিষয়টা হতো আমাকে চার তারিখে যাইতে হবে চার তারিখে আসলে আমি কত টাকা ঋণ নিয়ে আসি চার তারিখ অনুযায়ী ঋণ নিয়েছিলাম আমি বাইশ হাজার কেন আমি পঞ্চাশ পার্সেন্ট নগদে চার তারিখে দিছি আর পঞ্চাশ পার্সেন্ট আমি বাকি রাখছি সেইটা এখন আমি কয় তারিখে দিচ্ছি বারো তারিখে দিচ্ছি তো যেহেতু আমি টাকা পরিশোধ করতেছি তার আমার টাকা চলে যাচ্ছে টাকা আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট ক্রেডিট দিকে লিখবো আমি বারো বারো তারিখ দিয়ে লিখবো প্রদেয় হিসাব প্রদেয় হিসাব ওকে প্রদেয় হিসাব লিখে আমি বাইশ হাজার পাঁচশো কত পার্সেন্ট বার্তা দিচ্ছি পাঁচ পার্সেন্ট তাহলে এই পাঁচ পার্সেন্ট কী আমার নগদ বার্তা কেন নগদ বার্তা আমি আর একটু বলি যে আমরা যখন প্রদেয় হিসাবকে এবং প্রাপ্য হিসাবের কাছ থেকে অর্থ নিষ্পত্তি করার সময় কিছু টাকা ছাড় পাবো বা ছাড় দিবো এটাকেই বলা হয় নগদ বার্তা আর ক্রয় বিক্রয় করার সময় যেটা ছাড় হয় এটা হচ্ছে কারবারি বার্তা তাহলে এখানে প্রদোয় হিসাবকে অর্থ নিষ্পত্তি করার সময় আমি পাঁচ পার্সেন্ট ছাড় পাইছি তার মানে আমি এই টাকাটা একশো পার্সেন্ট মানুষ আমার কাছে কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা পাবে আমি একশো পার্সেন্ট নিয়ে নিয়ে আসি ছাড় পাইলাম কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আমি দিব কত পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট তাহলে আমি কত টাকা দিলাম তাহলে আমি পঁচানব্বই পার্সেন্ট কাটি বাইশ হাজার পাঁচশো গুনন পঁচানব্বই শিফট পার্সেন্ট তাহলে আমি দিছি একুশ হাজার তিনশো পঁচাত্তর আমি চেক দিছি না নগদে দিছি কিছু বলা নেই তাহলে নগদে দিছি তাহলে একুশ হাজার নগদের ঘরে একুশ হাজার তিনশো পঁচাত্তর এখন বারটা কত তাহলে বারটা আমার পাঁচ পার্সেন্ট তাহলে আমি যদি বাইশ হাজার পাঁচশো থেকে যেটা দিছি একুশ হাজার তিনশো পঁচাত্তর এটা আমার বারটা তাহলে বারটা হচ্ছে আমার এগারোশো এই বারটা ঘরে নিলাম এগারোশো এইভাবে আমরা নগদ বাটটা হিসেবে বহিতে লিপিবদ্ধ করবো এবার আমার চলে আসবো চোদ্দ সাকিবকে শেখ মারফত প্রদান করা হলো দশ হাজার টাকা চোদ্দো বলছে সাকিবকে কেন আমি চেক মারফত প্রদান করলাম সাকিব আমার কাছে টাকা পাইতো বিধায় তাহলে যখন তুমি দেখবা কোনো কিছু বলা না থেকে কোনো ব্যক্তি কাছ থেকে তুমি চেক পাইছো বা নগদ টাকা পাইছো ওই ব্যক্তি তোমার প্রাপ্য হিসাব আবার কোনো কিছু বলা না থেকে তুমি যদি দেখো কোনো ব্যক্তিকে নগদ টাকা বা চেক প্রদান করছো তখন তোমার এটা হচ্ছে প্রদেয় হিসাব তা তুমি সাকিবকে চেক মারফত প্রদান করছো এখন কী বাবদ প্রদান করছো বেতন ভাড়া ঋণ পরিশোধ কোনো কিছু বলা নাই তাহলে সাকিব তোমার প্রদেয় হিসাব তাহলে তুমি লিখবা চোদ্দ তারিখ লিখবা প্রদেয় হিসাব প্রদেয় হিসাব তাহলে তুমি কি দিছ চেক দিছ তা তুমি যদি চেক পাও ব্যাংকে টাকা বাড়বে তুমি যদি চেক দাও ব্যাংক থেকে টাকা হ্রাস পাবে বা চলে যাবে তাহলে ব্যাংকের ঘরে লিখবা দশ হাজার এখন আমরা চলে আসব পনেরো সাত তারিখে বিক্রয় বাবদ পাওনা দশ পার্সেন্ট আদায় হলো এবার সাত তারিখের কথা বলতেছে যে সাত তারিখে বিক্রয় বাবদ পাওনা তোমার পাঁচ দশ পার্সেন্ট বারটায় আদায় হলো তাহলে সাত তারিখে এখন আমাকে যেতে হবে যে সাত তারিখ অনুযায়ী আমি কয় টাকা আমি এবার পাওনা ছিলাম এই সাত তারিখে আসি দশ পার্সেন্ট ধারে বিক্রয় পঞ্চাশ হাজার টাকা তো সাত তারিখ কিন্তু আমি দশ পার্সেন্ট বিক্রি করছি এটি কারবারই বাড়টা তাহলে এই বারটাটা হিসাবভুক্ত হবে না কারণ আমরা জানি যে কারবারি বাটটা লেনদেন নহে তাহলে দশ পার্সেন্ট বারটায় যে ধারে বিক্রি করছিলাম পঞ্চাশ হাজার টাকা তাহলে ওখানে লেনদেন কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে দশ সাত তারিখ অনুযায়ী আমি মানুষের কাছে পাবো পঁয়তাল্লিশ হাজার সাত তারিখ অনুযায়ী আমি মানুষের কাছে কত টাকা পাবো পঁয়তাল্লিশ হাজার কেন কারণ দশ পার্সেন্ট আমার কারবারি বাটটা বাদ তাহলে নব্বই পার্সেন্ট আমার লেনদেন এখন সাত তারিখ অনুযায়ী মানুষের কাছে পাবো পঁয়তাল্লিশ হাজার সেটা কয় তারিখে আদায় হচ্ছে সেটা আদায় হচ্ছে আমার পনেরো তারিখে আদায় হচ্ছে আবার দশ পার্সেন্ট বার্তায় এই বার্তাটা এবার হচ্ছে নগদ বার্তা তাহলে দেখো বিষয়টা আমি খুব সুন্দরভাবে বোঝানোর জন্য এক জায়গায় কিন্তু লেনদেনটা দিছি সাত তারিখে যে বার্তাটা আছে ওটা কারবারি বার্তা কেন ক্রয় বিক্রয় সংক্রান্ত সার অর্থাৎ বিক্রয়ের সাথে বার্তা আছে সেটাই আবার পনেরো তারিখে এসে নগদ বার্তা হয়ে গেল কেন এবার প্রাপ্য হিসাব সংক্রান্ত সার হচ্ছে তাহলে এবার আমি টাকাটা আদায় করতেছি তার মানে প্রাপ্য হিসাব এইবার বার্তা আছে এটা আমার নগদ বার্তা তাহলে আমি যেহেতু টাকা আদায় করছি তাই আমি ডেবিট দিকে লিখবো পনেরো কার কাছ থেকে আদায় করতেছি প্রাপ্য হিসাবের কাছ থেকে লিখবো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব আর প্রাপ্য হিসাবের কাছে আমি কত টাকা পাইতাম পঁয়তাল্লিশ হাজার টাকা পাইতাম তার কাছে কত পার্সেন্ট বাটা পাচ্ছি দশ পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ হাজারের দশ পার্সেন্ট যদি যদি কাটি আগে বার্তাটা লিখি তাহলে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তাহলে এই বারটা মানে সার তাকে আমি চার হাজার পাঁচশো টাকা ছাড় দিলাম তা তার কাছে আদায় হবে কত তাহলে চল্লিশ হাজার পাঁচশো কারণ পঁয়তাল্লিশ হাজার থেকে চার হাজার পাঁচশো বিয়োগ করলে আমি তার কাছে আদায় করবো চল্লিশ হাজার পাঁচশো এইভাবে আমরা নগদ বার্তা বইতে লিপিবদ্ধ করব এগারোশো আঠারো ব্যাংক হতে উত্তরণ করা হলো তিরিশ হাজার টাকা এই দেখো আমরা বিশেষ লেনদেনে চলে আসছি তাহলে নগদান বই যখন আমরা প্রস্তুত করবো নর্মালি ম্যাক্সিমাম লেনদেন এগুলো সাধারণ লেনদেন শুধু বিশেষ লেনদেন হচ্ছে কন্ট্রা এন্ট্রি কন্ট্রা এন্ট্রি মানে আমি যদি বাক্সের টাকা ব্যাংকে জমা দেই আর ব্যাংকের টাকা বাক্সে নিয়ে আসি তখন ওটা কন্ট্রা এন্ট্রি হবে তাহলে এখানে স্পষ্ট বলা আছে ব্যাংক হতে উত্তোলন করা হলো ত্রিশ হাজার টাকা তাহলে ব্যাঙ্ক থেকে উত্তরণ করা হলো মানে কি ব্যাংকের টাকা বাক্সে নিয়ে আসছি তাহলে এটা নর্মালি তুমি চিন্তা করো তুমি যদি ব্যাঙ্ক থেকে টাকা উত্তরণ করো তোমার ব্যাংকে টাকা কমবে ওই টাকাটা কোথায় নিয়ে আসবা তোমার কারবারে নিয়ে আসবা তাহলে কারবারে টাকা বাড়বে তাহলে এটা কি কন্ট্রা এন্টি খুব ইজি একদম তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো আর ব্যাংক হতে উত্তোলন করা হলো এই দুটা হচ্ছে এন্টি এটা লিপিবদ্ধ করবা কিভাবে এটাকে যাবেদা করবা ব্যাংক হতে উত্তোলন করা হলো যাবেদা কী নগদ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কারণ ক্যাশ বাক্সে টাকা বাড়লো ব্যাঙ্কে টাকা কমলো ওই জন্যে যেখানে বাড়ছে সেটা ডেবিট যেখানে কমছে সেটা ক্রেডিট কারণ সম্পদ বাড়লে ডেবিট সম্পদ কমলে ক্রেডিট তাহলে নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এবং করবা কিভাবে উল্টিভাবে যেহেতু যাবে ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাই তুমি ডেবিট দিকে লিখবা ব্যাঙ্ক হিসাব তারিখ দিবা হচ্ছে আঠারো দিয়ে ডেবিট দিকে লিখবা ব্যাংক হিসাব ব্যাংক হিসাব দিয়ে ব্যাঙ্ক হিসাব লিখে দেখো সব উল্টা উল্টি যেহেতু ব্যাংক লিখছো নগদের ঘরে লিখবা হচ্ছে তিরিশ হাজার কারণ টাকাটা কোথায় বাড়ছে ক্যাশ বাক্সে তাহলে টাকা বাড়লে তো ডেবিট যেখানে বাড়বে তার ঘরে ডেবিট হবে সেটা ক্যাশ বাক্সে হোক আর ব্যাংকে হোক যদি ব্যাংকে বাড়তো ব্যাংকে ডেবিট হতো ক্যাশ বাক্সে বাড়ছে তাই ক্যাশ বাক্সে ডেবিট কোথাকার টাকা উত্তোলন করছি ব্যাংকের টাকা তাহলে এখন যাবে কি কী পেয়েছিলাম নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট তাহলে ব্যাঙ্কটা ডেবিট দিকে লিখছি নগদানটা ক্রেডিট দিকে লিখবো আর সি লিখতে হবে দেখব না হিসাব লিখব আমি সি দিয়ে লিখব ব্যাংকের ঘরে সব উল্টা উল্টে ব্যাংকের ঘরে তিরিশ হাজার টাকা দেখো লিখছি নগদান তাই লিখবো ব্যাংকের ঘরে এখন আসো তুমি বিশ এখন হচ্ছে বিশ কারবার হতে পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা বিশে বলছে কারবার হতে পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা এবং নগদ উত্তোলন আড়াই হাজার টাকা এখানে একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে লেখা আছে শুধু কারবার হতে পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা এবং নগদ উত্তোলন আড়াই হাজার টাকা তাহলে প্রথমে কারবার হতে পণ্য উত্তোলন এটি অনগদ লেনদেন এটি নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না কারণ আমরা জানি নগদান বইয়ে কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হবে যে লেনদেনগুলো নগদ ও চেকে সম্পাদিত এগুলো নগদান বই লিপিবদ্ধ হবে অনগদ লেনদেন বাকিতে সম্পাদিত লেনদেন নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না কারবার হতে পণ্য উত্তোলন এটি অনগদ লেনদেন কারণ এটি যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কারণ কারবার হতে পণ্য উত্তোলন কারবার থেকে কে পণ্য উত্তোলন করতে পারে শুধুমাত্র মালিক তাই তোমাকে এটা বুঝে নিতে হবে এখানে ব্যক্তিগত কথাটা উজ্জ্ব আছে এখানে বলা আছে কারবার হতে পণ্য উত্তোলন কি জন্য পণ্য উত্তোলন করছি কিছু কি বলা আছে বলা নেই তাই বুঝে নিতে হবে যে তুমি ব্যক্তিগত প্রয়োজনে এখানে পণ্য উত্তোলন করছো ব্যক্তিগত প্রয়োজনে তুমি পণ্য উত্তোলন করছো তুমি ব্যক্তিগত প্রয়োজনে এটা পণ্য উত্তোলন করছো ওকে এটা তোমাকে বুঝে নিতে হবে তাহলে এটা যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এটা নগদ আনবে বসবে না তারপরে এবং নগদ আড়াই হাজার টাকা তাহলে আমি কারবার থেকে পণ্য উত্তোলন করছি পাঁচ হাজার টাকা নগদ উত্তোলন করছি আড়াই হাজার টাকা যেহেতু এখানে উদ্দেশ্য বলা নাই তাই ধরে নিতে হবে এটা মালিক উত্তোলন করছে ব্যক্তিগত প্রয়োজনে এখন যেহেতু নগদ উত্তোলন করছো এটি নগদ লিপিবদ্ধ হবে তো তুমি মালিক তুমি যদি কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করো তাহলে কারবারে নগদ টাকা বাড়বে না কমবে তুমি কি বলবে যে কারবারে নগদ টাকা কমবে তাহলে কারবারে নগদ টাকা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট তো ক্রেডিট দিকে লিখবো আমি বিশ লিখবো উত্তোলন হিসাব উত্তোলন হিসাব তাহলে আমি কারবার থেকে। ব্যক্তিগত নগদ উত্তোলন করছি তাই নগদ কলাম থেকে কমবে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো এখন আমরা চলে আসবো একুশ কম্পিউটার টাকা তাহলে কম্পিউটার ক্রয় নগদে না বাকিতে কোনো কিছু বলা নেই যখন ক্রয় বিক্রয় করার সময় কোনো কিছু বলা থাকবে না ব্যক্তির নামও থাকবে না তখন বুঝে নিতে হয় নগদে তাহলে কম্পিউটার ক্রয় দশ হাজার টাকা তোমাকে ধরে নিতে হবে তুমি নগদে ক্রয় করছো এখানে বাকিতে ধরে নেওয়ার কোনো অপশন নাই তাহলে আমি যদি কোনো কিছু নগদে ক্রয় করি নগদ টাকা চলে যাবে তাহলে চলে গেলে ক্রেডিট তাহলে ক্রেডিট দিকে লিখবো একুশ এখানে লিখবো কম্পিউটার হিসাবে এখানে কিন্তু ক্রয় লেখা যাবে না হিসাব বিজ্ঞানে কখন আমি ক্রয় লিখি যখন পণ্য ক্রয় করি এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পণ্য ক্রয় করা হলো পণ্য নামে হিসাব বিজ্ঞানে কোনো হিসাবের নাম নাই। পণ্য ক্রয় হিসাব বিজ্ঞানে ব্যয়ের মধ্যে পড়ে ক্রয় হিসাব পণ্য বিক্রয় হিসাব বিজ্ঞানে আয়ের মধ্যে পড়ে বিক্রয় হিসাব আর যখন আমি দেখবো যে পণ্য ব্যতীত অন্য কিছু ক্রয় করছি তাহলে আমি বুঝে নি দেবো বা বুঝে নিতে হবে আমি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করছি কারণ আমি যখন বস্তু বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করব তখন পণ্য আর আমি যখন বস্তু ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করব তখন সম্পদ তাহলে এখানে কম্পিউটার এখানে লেখা নাই যে বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় তা তোমাকে বুঝে নিতে হবে তুমি কম্পিউটার ক্রয় করছো ব্যবহারের উদ্দেশ্যে এই কম্পিউটার তোমার সম্পদ তাই তোমাকে লিখতে হবে কম্পিউটার হিসাব তুমি যদি ক্রয় হিসাব লেখো তোমার সার কেটে দিবে। কম্পিউটার হিসাব তো কম্পিউটার হিসাব লিখবা হচ্ছে দশ হাজার নগদের ঘরে লিখবা দশ হাজার টাকা এইবার আর একটু গুরুত্বপূর্ণ এর আগে যে দুটা আমরা এর আগে একটা করছি আমরা ওইখানে কিন্তু বারটা বাদেছিল ছিল আর এখানে কি বলতেছে দেখো বাইশে পাওনা নয় হাজার টাকা তার মানে আমার কাছে মানুষ পাবে নয় হাজার টাকা মোট এটা দশ পার্সেন্ট বারটা বাদে চেক পরিশোধ করা হলো এই বারটা বাদে মানে কিন্তু এখানে বারটা বাদ দেওয়া নাই কারণ পাওনা নয় হাজার টাকা এটা মোট মানে আমি ঋণই আছি নয় হাজার তাকে আমি দশ পার্সেন্ট বারটা বাদে দেবো তার মানে আমি এই টাকার উপর দশ পার্সেন্ট সার পাবো তাহলে এখানে ভাষাগত মাইরি পেয়াজ এই মায়ের প্যাস আমি যদি বুঝতে না পারি আমি কিন্তু ভুল করে আসবো তাহলে আমি আবারও বলতেছি পাওনা নয় হাজার এটা মোট তার মানে আমি মোট ঋণই আসি নয় হাজার যার নিকট ঋণ নিয়েছি নয় হাজার তাকে আমি দশ পার্সেন্ট বারটায় পরিশোধ করবো তার মানে ছাড় পাবো দশ পার্সেন্ট তাহলে আমি পরিশোধ করবো কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট তাহলে যেহেতু আমি পরিশোধ করছি তার মানে এটা আমার প্রদয় হিসাব আমি ক্রেডিট দিকে লিখবো বাইশ লিখবো প্রদয় হিসাব তাহলে আমি নয় হাজার টাকা ঋণ ছিলাম কত পার্সেন্ট বারটায় পরিশোধ করতেছি দশ পার্সেন্ট তা নয় হাজারের দশ পার্সেন্ট নয় হাজারের দশ পার্সেন্ট নয়শো নয় হাজারের দশ পার্সেন্ট নয়শো তাই আমি পরিশোধ করবো কত দশ পার্সেন্ট বাদে তাহলে নয় হাজার থেকে যদি আমি নয়শো বাদ দিই তাহলে আমার টাকা থাকবে আট হাজার একশো তাহলে আমি লিখবো আট হাজার একশো নগদের ঘরে নগদের ঘরে আট হাজার একশো সরি চেকে পরিশোধ করছি নগদের ঘরে হবে না চেকে পরিশোধ করছি নগদের ঘ হবে না ব্যাংকের ঘরে লিখবা আট হাজার একশো ব্যাংকের ঘরে আট হাজার একশো ব্যাংকের ঘরে লিখবা আট হাজার একশো আর বারটার ঘরে হচ্ছে নয়শো এখন তেইশ ইউসুফকে দশ পার্সেন্ট বার্তা বাদে এইবার দেখো আমি দুটো একসাথে কম্পেয়ার করার জন্য রাখছি তাহলে বাইশে ছিল পাওনা নয় হাজার মানে এটা মোট টাকা আর তেইশে ইউসুফকে দশ পার্সেন্ট বারটা বাদে চার হাজার পাঁচশো টাকা চেক এ প্রদান করা হলো তাহলে আমি চার হাজার পাঁচশো টাকার চেক প্রদান করছি এটা কিন্তু মোট টাকা না বারটা বাদ দেওয়ার পর টাকা তাহলে এখানে ভাষাগত বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে পাওনা নয় হাজার মানে এটা মোট বুঝাইছে আর এখানে কিন্তু বলে নাই যে দেনা চার হাজার পাঁচশো বা পাওনা চার হাজার পাঁচশো এখানে বলছে ইসুফকে দশ পার্সেন্ট বারটা বাদে মানে বারটা বাদ দেওয়ার পর চার হাজার পাঁচশো টাকা চেকে প্রদান করা হলো তাহলে আমি চার হাজার পাঁচশো টাকাই দিছি তাহলে আমি যে টাকাটা দিব ওইখানে কিন্তু বারটা থাকে না বারটা বাদ দেওয়ার পরে দেই কারণ টাকা দেওয়ার পর বারটা হয় না বাটটা হয় আগে তারপর টাকা দেবো তাহলে আমি চেক দিছি চার হাজার পাঁচশো টাকা তাহলে কাকে দিছি ইউসুফকে তাহলে ইউসুফ আমার কে প্রদেয় হিসাব তাহলে আমি ক্রেডিট দিকে লিখবো তেইশ আবারও প্রদেয় হিসাব প্রদেয় হিসাব এখন কত টাকার চেক দিছি আমি চার হাজার পাঁচশো তাই আমি ব্যাংকের ঘরে লিখবো চার হাজার পাঁচশো দেখো ব্যাংকের ঘরে কত চার হাজার পাঁচশো এখন কত পার্সেন্ট বাটটা বাদে দিছি দশ পার্সেন্ট এই টাকাটা নব্বই পার্সেন্ট তাহলে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আমার নব্বই পার্সেন্ট চার হাজার পাঁচশো টাকা কত পার্সেন্ট সরি চার হাজার পাঁচশো টাকা কিন্তু আমার নব্বই পার্সেন্ট কীভাবে নব্বই পার্সেন্ট কারণ দশ পার্সেন্ট বাটটা বাদে দিছি তাহলে আমি নব্বই পার্সেন্ট টাকা পরিশোধ করছি তো আমার বাটটা কত চার হাজার পাঁচশো বাটটার হার দশ আর টাকা দিছি কত নব্বই পার্সেন্ট নিচে নব্বই তখন বাটটা নির্ণয় সিস্টেমটা এটা আর আমি যদি নর্মালি চার হাজার পাঁচশোর উপর দশ পার্সেন্ট কাটি তাহলে তো বাটটা কাটা হবে না কারণ ওটা তো একশো পার্সেন্ট না কারণ বাটটা বাদ দেওয়ার পর আমি টাকাটা দিচ্ছি ওই জন্য কী করতে হবে যত টাকা আমি দিছি ওই টাকা গুণন বাটটার হার একশো মাইনাস ওই বাটটার হার তাহলে একশো মানে কেন মোট টাকা আমার একশো পার্সেন্ট বাটটা কত দশ পার্সেন্ট তাহলে একশো থেকে যদি দশ পার্সেন্ট বিয়োগ করি তাহলে আমি পরিশোধ করছি কত নব্বই পার্সেন্ট ওই জন্য সরাসরি আমি নব্বই পার্সেন্ট দিচ্ছি তাহলে আমি পাবো পাঁচশো টাকা তাহলে আমি মোট ঋণ ছিলাম কত পাঁচ টাকা দেখো পাঁচ টাকা মোট ঋণ ছিলাম এই পাঁচ হাজারের দশ পার্সেন্ট কত পাঁচশো টাকা তখন আমি কিন্তু সরাসরি নির্ণয় করতে পারবো কিন্তু এখন আর সরাসরি নির্ণয় করতে পারবো না এটি ক্লিয়ার কিনা একটু জানাবে এটি ক্লিয়ার কিনা ক্লাসে উপস্থিত আসলে অনেক কম এটি ক্লিয়ার কিনা একটু জানাবে ওকে এখন নেক্সট পঁচিশ চোদ্দ তারিখের চেকটি অমর্যাদাকৃত হলো এই অমর্যাকৃত অমর্যাদাকৃত মানে প্রত্যাখ্যাত হলো এটা খুবই গুরুত্বপূর্ণ চেক বিভিন্ন কারে বিভিন্ন কারণে অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যাত হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তিনটা স্বাক্ষরে গরমিল অর্থাৎ আমি যে চেকটা পাইছি বা আমি যে চেকটা দিছি যে অ্যাকাউন্টের দিছি ওই অ্যাকাউন্টে আমার যে স্বাক্ষরটা আছে ওই চেকে ওই স্বাক্ষরটা অমিল হয়েছে তখন আমার চেকটা প্রত্যাখ্যাত হবে তার মানে স্বাক্ষরে যদি গরমিল হয় আমার চেকটা প্রত্যাখ্যাত হবে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে চেকটা আমার প্রত্যাখ্যাত হবে আর যদি আমার চেকটা মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে আমার চেকটা প্রত্যাখ্যাত হবে তাহলে চোদ্দ তারিখের চেকটি অমর্যাদাকৃত হল অমর্যাদাকৃত হলে অমর্যাদাকৃত হলো অর্থাৎ প্রত্যাখ্যাত হলো তাহলে চোদ্দো তারিখে আমি চেকটা দিছি না পেয়েছি আমাকে দেখতে হবে চোদ্দো তারিখে আমরা যাব সাকিব চেক মারফত প্রদান করা হলো দশ হাজার টাকা তাহলে আমি চোদ্দো তারিখে চেকটা দিছি তার মানে প্রদত্ত চেক এখন প্রত্যাখ্যাত হলো প্রত্যাখ্যাত মানে চেকটা বাতিল হওয়া তাহলে আমি যখন চোদ্দো তারিখে সাকিবকে চেক দিছি তখন চোদ্দো তারিখই দেখো আমি প্রদেয় হিসাব সাকিবের নামে প্রদেয় হিসাব আমি ব্যাঙ্ক ঘরে কমাইছি দশ হাজার টাকা কারণ যখন আমি চেক দিছি তখন আমি ধরে নিছি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা হ্রাস পাইছে কিন্তু বাস্তবিক অর্থে আমি যখন পঁচিশ তারিখে আসলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে আমি যে চেকটা দিছি ওই চেকটা প্রত্যাখ্যাত হয়েছে তাহলে আসলে কি আমি আমার ব্যাংক থেকে টাকা দিচ্ছি বা আমার ব্যাংক থেকে টাকা হেরাস পাইছে নাই কারণ প্রত্যাখ্যাত মানে কি চেকটা বাতিল হওয়া তাহলে আমি যখন চেক দিছি আমি ধরে নিয়েছি আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে কিন্তু পঁচিশ তারিখে এসে আমি জানতে পারলাম যে যে চেকটা দিছি সে চেকটা আমার প্রত্যাখ্যাত হয়েছে মানে আমার ব্যাংক তাকে টাকা দেয় নাই কেন দেয় নাই দেখা যায় দেখা যেতে পারে যে আমার স্বাক্ষরে গরমিল হতে পারে আমার ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই এমন হতে পারে এই দুটা কারণ চেকটা প্রত্যাখ্যাত হয়েছে তাহলে বাস্তবিক অর্থে কী হল আমি তাকে টাকা দিলাম দেয় নেই কিন্তু আমি কী করছি ভুল করে ক্রেডিট করছি তাহলে এখন এটা সংশোধন করার জন্য কী করতে হবে আবারও ডেবিট করতে হবে এই সংশোধন করার নিয়ম হচ্ছে এটা তার মানে আমার যদি প্রদেয় চেক প্রদত্ত হয় প্রদেয় চেক অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যাত হয় প্রদেয় চেক মানে আমি ক্রেডিট করছি এখন ডেবিট করবো আর প্রাপ্ত চেক যদি অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যাত হয় প্রাপ্ত চেক মানে আমি ডেবিট করছি ক্রেডিট করবো মানে উল্টা উল্টি করবো একবার ভুল করছে আরেকবার ভুলের মাধ্যমে সংশোধন তাহলে আমি তারিখ হচ্ছে প্রদেয় হিসাব নাম ওইটাই দিব প্রদেয় হিসাব প্রদেয় হিসাব আমি ব্যাংকের ঘরে লিখবো দশ হাজার তার মানে এটা সংশোধন করার জন্য তাহলে আমি ভুলে লিখছি ক্রেডিট আবার ভুলে লিখলাম ডেবিট তাহলে ডেবিটে ক্রেডিটে কাটা গেল কারণ অ্যাকাউন্টিংয়ে এ কেটে দেওয়ার উপায় নাই তার মানে এমন না আমি কেটে দেবো দশ হাজার এই সিস্টেমটা অ্যাকাউন্টিংয়ে নাই কেটে দিতে পারবা না তা তোমাকে ভুলটা সংশোধন করার জন্য কী করতে হবে সমপরিমাণ টাকা বিপরীতে ভুল করতে হবে তাহলে আমি ক্রেডিট দিকে ভুল করছি সমপরিমাণ টাকা ডেবিট দিকে ভুল করলাম তাহলে কী হলো ভুলে ভুলে শূন্য হয়ে গেল এখন আসো সাতাইশ বাড়ি ভাড়া প্রদান দশ হাজার টাকা যার অর্ধেকে মালিক বসবাস করেন তাহলে আমি ভাড়া প্রদান করছি দশ হাজার টাকা এই যে দশ হাজার টাকা আমি ভাড়া প্রদান করছি মালিকের ভাড়া এখানে আবার আছে দশ হাজার কারণ যার অর্ধেক বাসায় মালিক বসবাস করে তাহলে এই দশ হাজার টাকার মধ্যে মালিকের ব্যক্তিগত খরচ পাঁচ হাজার তাহলে দোকান ভাড়া হচ্ছে পাঁচ হাজার মালিকের ব্যক্তিগত ভাড়া হচ্ছে পাঁচ হাজার কারণ এখানে দুইটা লেনদেন আছে তাহলে সাতাইশ তারিখ দুইবার লিখতে হবে ক্রেডিট দিকে লিখবো সাতাইশ প্রথমে লিখবো ভাড়া হিসাব ভাড়া হিসাব আমি ক্যাশ কলামে কমাবো আড়াই হাজার আবার লিখবো সাতাইশ এবার লিখবো উত্তোলন হিসাব কারণ অর্ধেক ব্যক্তিগত আবার লিখবো পঁচিশশো কারণ এখানে দুইটা লেনদেন আছে সরি পাঁচ হাজার করে দশ হাজার টাকা দিচ্ছি আমি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি আবারও বলতেছি বাড়ি ভাড়া প্রদান দশ হাজার টাকা আমি মোট ভাড়া দিয়েছি দশ হাজার কারবারের জন্য পাঁচ হাজার আর মালিকের ব্যক্তিগত পাঁচ হাজার তাহলে মালিকের ব্যক্তিগত খরচ যদি কারবার নির্বাহ করে তখন তা উত্তোলন হিসাব নামে হিসাবের নির্ভরীতে রেকর্ড করতে হয় এখন চলে আসো তিরিশ ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এক হাজার টাকা এবং ধার্যকৃত চার্জ পাঁচশো টাকা আমরা যে ব্যাংকে টাকা রাখি ওই টাকার উপর ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট সময় পর ওই টাকার উপর সুদ দেয় আবার ব্যাংক আমার হয়ে যে বিভিন্ন কার্য সম্পাদন করতেছে তোমার যখন আমি কাউকে চেক দিচ্ছি চেকের টাকা ব্যাংক প্রদান করতেছে আবার বিভিন্ন আরও আনুষাঙ্গিক বিভিন্ন কাজ করতেছে প্রাপ্য বিলের টাকা আদায় করতেছে প্রদয় বিলের টাকা পরিশোধ করতেছে এই যে এত কাজগুলো করতেছে এই জন্য ব্যাঙ্ক কী করবে একটা নির্দিষ্ট সময় পর ব্যাঙ্ক আমার কাছ থেকে ওই অ্যাকাউন্টটা পরিচালনা করার জন্য সার্ভিস চার্জ নেবে এখানে দূরে একসাথে আসে ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরিদের শুধু এক হাজার টাকা ব্যাঙ্কে আমার টাকা আছে তাই ব্যাঙ্ক আমাকে সুদ দিবে তার মানে এটা আমার আয় তার মানে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে আবার ব্যাংক আমার অ্যাকাউন্টটা পরিচালনা করতেছে তাই আমার অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক চার্জ কেটে নেবে তার মানে এটা আমার ব্যয় এই টাকাগুলো আর নগদ থেকে অর্থাৎ ক্যাশবাক্সও থেকে নেবে না নিবে না আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে অ্যাকাউন্টে জমা দেবে তাহলে আমি প্রথমে তিরিশ তারিখ লিখবো আয়ের জন্য ব্যাঙ্ক সুদ এটা আমার আয় তার মানে ব্যাঙ্কে টাকা বাড়ছে টাকা বাড়লে ডেবিট ব্যাঙ্ক সুদ টাকা কোথায় বাড়ছে ব্যাঙ্কে ব্যাঙ্কের ঘরে দেব এক হাজার আবার দিব ওই পাশে তিরিশ এইবার হচ্ছে ব্যাঙ্ক চার্জ এটা আমার ব্যয় ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্ক চার্জ কত টাকা পাঁচশো টাকা ব্যাঙ্ক সার্চটা কারবারের ব্যয়ের মধ্যে পড়ে কারণ অ্যাকাউন্ট পরিচালনার জন্য ব্যাংক তোমার কাছ থেকে পাঁচশো টাকা সাতশো অ্যাকাউন্ট থেকে কেটে নিছে তাই তোমার এটা ব্যয় তাহলে ব্যাঙ্ক কমবে পাঁচশো টাকা তাহলে আর আমাদের লেনদেনে আরেকটা লেনদেন আছে শেষের লেনদেন একত্রিশ তারিখ ব্যাংক উদ্বৃত্তের একুশ টাকা রেখে অবশিষ্ট টাকা উত্তোলন করা হলো এটা আরেকটি গুরুত্বপূর্ণ একটি লেনদেন এটা একটা তোমার কমেন্টের মতো অর্থাৎ নির্দেশনার মতো ধরো তুমি একটা প্রতিষ্ঠানের হিসাব রক্ষো মালিক তোমাকে অর্ডার দিল যে ব্যাংক উদ্বৃত্তে মোট কত টাকা আছে আমাকে জানাও তুমি জানালা জানার পর বললো যে ব্যাংকে তুমি একুশ হাজার সাতশো টাকা রাখো বাকি যতগুলো টাকা আছে সবগুলো উত্তরণ করে নিয়ে এসে কারবারে নিয়ে আসো তখন তোমাকে মালিকের কমেন্ট শুনতে হবে সেই কমেন্ট আছে এটা ব্যাংক উদ্বৃত্তে একুশ হাজার সাতশো টাকা রেখে তাহলে ব্যাঙ্কে কত টাকা রাখতে বলছে একুশো সাতশো টাকা কিন্তু ব্যাঙ্কে কত টাকা আছে তুমি কি জানো জানো না কারণ ব্যাংকের প্রাপ্তি কলাম এইটা এটা তোমার প্রাপ্তি কলম ব্যাঙ্ক যে ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা জমা আছে এই জমাকৃত টাকা থেকে সারা মাসে এই টাকাগুলো প্রদান করছো তাহলে এখন প্রাপ্তি থেকে যদি প্রদান বিয়োগ করি তাহলে আমি জানতে পারবো আমার ব্যাঙ্কে কয় টাকা আছে তাহলে এখন আমি এটা যোগ বিয়োগ করি দেখি কয় টাকা আমার ব্যাঙ্কে আছে এটা নির্ধারণ বাই করি আমি তাহলে ব্যাংকের ঘরে যোগের দাঁড়িয়ে দিলাম এই যে যোগের দাঁড়িয়ে দিলাম শুধু ব্যাঙ্কের ঘরে এখন আমি ব্যাঙ্কে যোগ করব আশি হাজার টাকা যোগ বিশ হাজার টাকা যোগ তিন হাজার আটশো টাকা যোগ দশ হাজার টাকা যোগ এক হাজার টাকা তাহলে আমার সারা মাসে আমার ব্যাংকে জমা এক লক্ষ চোদ্দো হাজার আটশো টাকা এটা আমি ক্লোজ করে দিলাম সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে নিয়ে গেলাম এক লক্ষ চোদ্দ হাজার আটশো টাকা সারা মাসে আমার অ্যাকাউন্ট থেকে প্রদান করছি কত টাকা একবার প্রদান করছি দশ হাজার বিয়োগ করলাম আরেকবার প্রদান করছি তিরিশ হাজার বিয়োগ করলাম আরেকবার প্রদান করছি আট হাজার একশো বিয়োগ করলাম আরেকবার প্রদান করছি চার হাজার পাঁচশো বিয়োগ করলাম আরেকবার প্রদান করছি পাঁচশো বিয়োগ করলাম তাহলে আমার ব্যাঙ্কে আছে একষট্টি হাজার সাতশো টাকা তাহলে আমি হিসাব করে দেখলাম যে আমার ব্যাংকে মাসে জমা আছে একষট্টি হাজার সাতশো টাকা তাহলে আমি মালিককে জানালাম যে স্যার আমার অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংকে একষট্টি হাজার সাতশো টাকা আছে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ব্যাংকে একষট্টি হাজার সাতশো টাকা আছে তখন মালিক আমাকে নির্দেশ দিল যে আপনি ব্যাংকে একুশ হাজার সাতশো টাকা রাখেন তাহলে আমি একুশ হাজার সাতশো টাকা রাখলাম এই যে এই দারের উপরে লিখলাম যে একুশ হাজার সাতশো তার মানে এটা ব্যাংকে থাকলো তাহলে একষট্টি হাজার সাতশোর মধ্যে একুশ হাজার সাতশো টাকা রাখলাম তাহলে মাইনাস করি আমি একুশ হাজার সাতশো তাহলে অবশিষ্ট কত চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা আমাকে ব্যাঙ্ক থেকে উত্তোলন করতে বলছে আর আমরা জানি আমরা যদি ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করে কারবারে নিয়ে আসি এটা কন্ট্রান্ট তাহলে ব্যাঙ্ক থেকে উত্তোলন করা হলো যাবে দেখি নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর কন্ট্রান্ট লেখার নিয়ম কি যাবে দা করে উল্টা উল্টে লিখবা নগদান ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট তাহলে তুমি ডেবিট দিকে লিখবা ব্যাঙ্ক হিসাব ব্যাঙ্ক ডেবিট দিকে তাহলে সি দিবা তাহলে ব্যাংক টাকা লিখবা নগদের ঘরে চল্লিশ হাজার এই জন্য দেখো নগদটা কিন্তু তুমি আগে যোগ করতে পারব না কারণ যে কলামে নির্দেশ দেবে সেই কলামটা আগে যোগ বিয়োগ করতে হবে কারণ আমি যদি নগদটা আগে যোগ করতাম আমি এই টাকাটা লিখতে পারতাম না ওকে তারপরে আমি ক্রেডিট দিকে লিখবো একত্রিশ নগদান হিসাব দিব আমি সি সি দিয়ে দেখো নগদান তাই লিখবো ব্যাংকের ঘরে এই দেখো চল্লিশ হাজার তারপরে আমার কিন্তু জের বের হয়েছিল একষট্টি হাজার সাতশো এই দেখো দুইটা মিলে কিন্তু মিলে গেল টেনশনের কোনো কারণ নাই আমার কিন্তু একষট্টি হাজার সাতশোই পার্থক্য ছিল এই পার্থক্য কিন্তু একষট্টি হাজার সাতশোই থাকলো ওকে তাহলে আমি আবারও বলতেছি যখন তোমাকে বলবে যে ব্যাংক উদ্বৃত্তে এত টাকা হাতে রেখে বাকি টাকা উত্তোলন করো তখন তুমি কি করবা আগে ব্যাংকের ডেবিট দিকে যোগফল নামাবা সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে ওই যোগফলটা নিয়ে যাবা একটা একটা করে টাকা বিয়োগ করবা বিয়োগ করে ফল যেটা আছে সেই টাকাটা বসাবা না না বসিয়ে তোমাকে যে টাকাটা বসাতে বলছে অর্থাৎ যে টাকাটা হাতে রাখতে বলছে সে হাতে রাখা টাকাটা এখানে বসাবা আর অবশিষ্ট টাকা কি করবা উত্তোলন করবা তাহলে উত্তরণ করবা মানে কি আমরা কি জানি যে আমি যখনই ব্যাংকের টাকা উত্তোলন করে কারবারে নিয়ে আসবো তখন আমার কন্ট্রা এন্ট্রি তাহলে কন্ট্রা এন্টি লিপিবদ্ধ করার নিয়ম কি নগদান বয়ে যাবেদা করে উল্টা উল্টি লিখবো তাহলে ব্যাঙ্ক হতে উত্তোলন করা হলো জাবেদা কি নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট দিকে উল্টা উলটি নগদের হিসাব ক্রেডিট দিকে ওকে তাহলে এখন আমাদের ব্যাংকের হিসাব লেখা শেষ এখন আমি নগদের যোগ বিয়োগ করবো তাহলে নগদে যোগের দাড়ি দেব যোগের দাঁড়ি দেব এখন নগদের আমি দেখব ডেবিট পঁচাত্তর হাজার টাকা যোগ চল্লিশ হাজার পাঁচশো যোগ তিরিশ হাজার যোগ চল্লিশ হাজার তাহলে আমি পাবো এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ক্লোজ করে দেবো সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে নিয়ে যাবো এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ক্লোজ করে দেবো দিয়ে এখন আমি এটা আমাদের সারা মাসে ক্যাশ বাক্সে প্রাপ্তি সেখান থেকে আমি ক্যাশ বাক্স থেকে কত কত টাকা প্রদান করছি সেটা এখন আমি বিয়োগ করব। মানে প্রথমে প্রদান করছি আমি বাইশ হাজার পাঁচশো তারপরে প্রদান করছি বিশ হাজার তারপরে প্রদান করছি একুশ হাজার তিনশো পঁচাত্তর তারপরে প্রদান করছি দুই হাজার পাঁচশো তারপরে প্রদান করছি দশ হাজার তারপরে প্রদান করছি পাঁচ হাজার তারপরে প্রদান করছি পাঁচ হাজার তাইলে আমি প্রদান করার পর দেখলাম আমার টাকা আছে নিরানব্বই হাজার একশো পঁচিশ নিরানব্বই হাজার একশো পঁচিশ এখন আমি এই যে নিরানব্বই হাজার একশো পঁচিশ টাকা পাইলাম বিয়ো ফল সেটা আমি ক্যাশ বাক্সে মাস শেষে পাইলাম এটা আমার হাতে আছে এই টাকাটা আমি রাখলাম এখানে এই যে আমি পাইলাম জের এটাকে আমরা কি নামে লেখাই বা লেখি এটা আমরা লিখি মাসের শেষে ব্যালেন্স সিডি বা উদ্বৃত্ত সিডি নামে তাহলে আমি লিখব ডিসেম্বর একত্রিশ উদ্বৃত্ত সিডি এটা আজানের বিরতি নিচ্ছি আমি আজান হচ্ছে একটু দুই মিনিট আজানের বিরতি নিচ্ছি দেখো তাহলে আমরা ক্যাশবাসে প্রাপ্তি ছিল এক লক্ষ পঁচাশ হাজার পাঁচশো এখান থেকে আমরা বিয়োগ করার পর আমরা মাস শেষে দেখলাম ক্যাশ বাসে টাকা আছে নিরানব নিরানব্বই হাজার একশো পঁচিশ এখন এই নিরানব্বই হাজার একশো পঁচিশ আর একুশ হাজার সাতশো এটা আমরা মাস শেষে উদ্বৃত্ত সিডি নামে লিখি আর এই উদ্বৃত্ত সিডি পরের মাসে আমরা বিডি করে অঙ্ক শেষ করি যে পাশে সিডি বেড়েছে তার উল্টে পাশে বিডি করে অঙ্ক শেষ করি তাহলে এখন আমরা উল্টা পাশে অর্থাৎ দেবির দিকে লিখবো তাহলে দু হাজার উনিশ জানুয়ারি এক একটু লিখতে কষ্ট হচ্ছে একটু বুঝে নিবা উদ্বৃত্তির একশো পঁচিশ আর একুশ হাজার সাতশো জেড বক্স করে দিবে আর এটা ক্লোজ করবা না করে আমার অঙ্ক শেষ আমরা এইভাবেই আসলে তিন ঘোড়া নগদমবে প্রস্তুত করব এটা প্রশ্ন কথা স্যার দুই ঘোড়া তিন ঘোড়া হিসাব সমীকরণ এই তিনটা শেষ আর কী কী বাকি আছে এই হিসাব সমীকরণ অধ্যায় আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হিসাবের বইসমূহ এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় তিনটি প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে আমি একটু তোমাদের একটু বিশ্লেষণ করতেছি বিষয়টা এই অধ্যায়টা অনেক বড়ো অধ্যায় একজন শিক্ষার্থী যদি প্রথম পত্রে তোমাদের যারা দুই হাজার বাইশ সালের এস পরীক্ষার্থী তোমরা যদি ফার্স্ট পেপারে তিনটি অধ্যায় ভালোভাবে করো তাহলে তুমি চারটা সৃজনশীল এমনিতেই কমন পাবা টেনশনের কোনো কারণ নেই সৃজনশীল নিয়ে কারণ হিসাবের বই সমূহ এই অধ্যায় থেকে তিনটি প্রশ্ন আসবে হিসাবের বই সমূহ হিসাবের হিসাবের বই সমূহ এই অধ্যায় থেকে মোট প্রশ্ন আসবে তিনটি আর এই অধ্যায় থেকে যে তিনটি প্রশ্ন আসবে টপিকগুলো হচ্ছে এক নম্বর টপিক হিসাব সমীকরণ হিসাব সমীকরণ দুই নম্বর টপিক হিসাবের শ্রেণী বিভাগ আধুনিক নিয়মে হিসাবের শ্রেণী বিভাগ তাহলে আমি লিখলাম হিসাবের শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ তিন নম্বরে আসবে জাবেদা চার নম্বরে আসছে খতিয়ান পাঁচ নম্বরে আসবে নগদান বই এখন নগদান বইয়ের মধ্যে দুই ঘোড়া নগদান বই তিন ঘোড়া নগদান বই খুচরা নগদান বই তিনটাই তোমাকে শিখতে হবে ছয় নম্বরে হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা সাত নম্বরে নগদ প্রধান যাবেদা প্রধান যাবেদা আট নম্বরে তুমি যদি আট নম্বরে এখন আসো বিশেষ জাবেদার মধ্যে তোমাকে বলবে ক্রয় যাবেদা ক্রয় যাবেদা ওকে তাহলে আমরা যদি এই টপিকগুলো শেষ করতে পারি আমরা এই অধ্যায় থেকে তিনটা প্রশ্ন পাব তিনটা তিনটা অর্থাৎ আমরা চল্লিশের মধ্যে তিরিশ মার্ক এই অধ্যায় থেকেই পাবো চল্লিশের মধ্যে তিরিশ মার্ক এই অধ্যায় থেকে আমি পাব আর প্রত্যেকটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আছে শুধু যাবে যাবেদার নাই মেবি এই যাবে জাবেদাররা শুধু করা নাই আর যেগুলো করা ছিল না আমি সুন্দরভাবে করাচ্ছি এখন ওকে জাবেদা খুতিয়ান কীভাবে প্রস্তুত করতে হবে আমরা অলরেডি আমার হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং চ্যানেলে আছে তাহলে যদি কোনো শিক্ষার্থী বিশেষ করে যারা তোমরা দুই সালের শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তোমরা যদি মনে করো যে আমি দুইটা অধ্যায় করব। হিসাবের বৈসমূহ খুঁটিনাটি এ টু জেড করব আর রেওয়ামিল করব তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা তাহলে দুইটা অধ্যায় করলে সৃজনশীল মেকআপ যদি দুইটা অধ্যায় করো তাও তোমার সৃজনশীল মেকআপ হবে আমি তোমাকে কথা দিলাম কারণ রেওয়ামিল থেকে দুইটা আসবে হিসাবের বই থেকে হিসাবের বই থেকে তিনটা আসবে পাঁচটা কিন্তু তোমাকে এমনভাবে আয়ত্ত করতে হবে প্রত্যেকটা টপিক যাতে তুমি করতে পারো তাহলে তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণী অদৃশ্যমান দৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণ কার্যপত্র আর্থিক বিবরণী এই অধ্যায়গুলো না করলেও তুমি পাবা হ্যাঁ ওগুলো করতে হবে এমসিকিউর জন্য ওকে তাহলে আমি পর্যায়ক্রমে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ওকে যে কোনো বোর্ড যে কোনো বোর্ড যে কোনো বোর্ড যে কোনো বোর্ডের সেম সিস্টেম যে কোনো বোর্ডের সেম সিস্টেম যে কোনো বোর্ডের ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো ফলো করবা ইনশাআল্লাহ তোমরা এই অধ্যায় থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেই পাবে এটা হানড্রেড পারসেন্ট তুমি তিনটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা অমিল করবা ব্যাংক সমন্বয় বিবরণী করবা কারণ ব্যাঙ্ক সমন্বয় বিবরণী অনেক ইজি আমি ব্যাং সমন্বয় বিভিন্ন আবারও করাবো অনেক ইজি ওকে অনেক ইজি টেনশনের কোনো কারণ নেই তাহলে আজকে তোমরা ভালো থাকবে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে আগামী দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত তুমি ভালো থাক সবাই তোমরা ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ